الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله লোভকে ছাড়তে হবে যেভাবে সাহাবায়ে কেরাম ছাড়তে সক্ষম হয়েছিলেন আল্লাহু আকবার বলেন একটা ঘটনা আপনাদের সামনে শোনাই আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে দারুণ সুঠাম ছিলেন বুদ্ধিমান ছিলেন প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বিভিন্ন রাজা বাদশাদের কাছে যখন চিঠি পাঠাতেন আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিতেন আল্লাহর নবীর ইন্তিকালের পরে আবু বকর খলিফা হলেন আবু বকর ইন্তিকালের পর উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ইসলামের প্রচার প্রসার গোটা দুনিয়াময় ছড়িয়ে যায় উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে রোমান সৈন্যদের বিরুদ্ধে একটা যুদ্ধের ময়দানে তারা চলে যান সেই রণক্ষেত্রে মুসলমানদের পরাজয় ঘটে রোমান সৈন্যরা মুসলমান সৈনিকদেরকে গ্রেফতার করে রোমের বাদশার সামনে হাজির করে দেয় রোমের বাদশা ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী রোমের বাদশা মুসলিম সাহাবীদের ব্যাপারে আগে থেকেই তার ধারণা ছিল অনেক উঁচু মাপের তিনি জেনে নিয়েছিলেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা এই পৃথিবীর এক একজন নক্ষত্র বলে কয় সুবহানাল্লাহ এক একজন সাহাবীর ঈমান এত মজবুত যাদের ব্যাপারে কোরআন কারীমের আয়াত আল্লাহ নাজিল করে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান এদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট কোরআনে কারীমের অন্য একটা আয়াতের মধ্যে বলেন ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা প্রত্যেকটা সাহাবি যারা আগে সাহাবি হয়েছেন কিংবা পরে হয়েছেন আকবর বলতে কোনো কথা নাই যারা আগে হয়েছেন মর্যাদা বেশি কথা সত্য কিন্তু পরেও যারা সাহাবি হয়েছে তাদের প্রত্যেকের সাথে আমি আল্লাহর ওয়াদা রয়েছে জান্নাতের জোরে জোরে কত সুবহানাল্লাহ তাহলে যারা এক একজনের সাথে আল্লাহ পাকের জান্নাতের ওয়াদা আছে তারা কি নিম্নমানের মানুষ না অনেক উপরের মানুষ অনেক ঊর্ধ্বের মানুষ আমলে আখলাকে চরিত্রে চিন্তাও করা যাবে না তাদের ব্যাপারে এই জন্য আমাদের আকীদের একটা ব্যাপার আছে সেটা কি জানেন আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবি হুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবি বুগযি আবগাদাহুম আল্লাহর হাবিব বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো খবরদার
لا تتخذوهم غرضا من بعدي আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদেরকে সমালোচনার পাত্র বানিয়ে দিও না সাহাবীদেরকে সমালোচনার পাত্র বানাতে নিষেধ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিষেধ করেন না হুজুর বলেছেন তাদেরকে যদি কেউ মহব্বত করে ফাবি হুব্বি আহাব্বাহু যে ব্যক্তি আমাকে মহব্বত করার কারণেই আমার সাহাবীদেরকে মহব্বত করেছে ওয়ামান আবগাদাহুম কোন ব্যক্তি যদি সাহাবী বিদ্বেষ লালন করে ফাবি বুগদি আবগাদাহুম তাহলে মনে রেখো তাদের প্রতি যে ক্রোধ এবং বিদ্বেষ রয়েছে সেই বিদ্বেষটা শুধু আমার সাহাবীদের উপর না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিদ্বেষ থাকার কারণেই আমার সাহাবীদের উপর তার বিদ্বেষ পোষণ করেছে সুতরাং নবীজি বলেছেন সাহাবায়ে কেরামের সমালোচনা করা জায়েজ নয় হারাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সম্মিলিত আকীদা বিশ্বাস হচ্ছে সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে কথা বলেন ঠিক কি না ঠিক চিল্লায় বলেন ঠিক কি না ঠিক কিন্তু ইতিহাস চর্চার নামে অনেক মুসলমান আছে ইমাম আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার সাথে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেতৃত্বে সিফিনের যুদ্ধ ঘটনা ঘটেছিল এই যুদ্ধগুলোকে কেন্দ্র করে অনেক মুসলমানরা বিভ্রান্তির মধ্যে পড়ে যায় এক দলকে হক বলেন আরেক দলকে বাতিল বলেন নাউজুবিল্লাহ বলেন আচ্ছা আপনারা এক বাক্যে বলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি জান্নাতি এতে কোনো সন্দেহ আছে নাই উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও জান্নাতি কোনো সন্দেহ আছে নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাতিব ওহি ছিলেন কোরআনে কারীম লিখতেন তিনি তিনি যে জান্নাতের মেহমান হবে কোনো সন্দেহ আছে না কিন্তু আমি যে জান্নাতের মেহমান হব আপনি যে জান্নাতের মেহমান হবেন কোনো গ্যারান্টি আছে না তাহলে যার নিজের তলায় কাফন নাই তিনি মন্তব্য করে সাহাবীর ব্যাপারে কথা বলেন ঠিক কি না বলেন ঠিক আরে বাবা আপনি কিভাবে মূল্যায়ন করেন সাহাবীর ব্যাপারে যার ব্যাপারে জান্নাতের সুসংবাদ রয়েছে কোরআনে যার ব্যাপারে ক্ষমার ঘোষণা আছে আপনি সলিমউদ্দিন আসছেন তাদের ব্যাপারে মূল্যায়ন করতে একজনে বলে আলীর এই সিদ্ধান্ত ঠিক হয় নাই এটা উমরের সিদ্ধান্ত ঠিক ছিল এটা অমুকের সিদ্ধান্ত ঠিক তমুকের সিদ্ধান্ত ঠিক ঠিক বা ঠিক আপনি বলার কে কথা বলেন আপনারা সাহাবায়ে কামের আমলের সিদ্ধান্ত কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এটা জাজ করার জাস্টিস করার দায়িত্ব আপনাকে দিয়েছে কোন শয়তানে নিজের আমল ঠিক করেন আগে সাহাবায়ে কামকে সমালোচনা করবেন না হারাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সম্মিলিত সিদ্ধান্ত আকীদায় এটা কেউ যদি সাহাবায়ে কামদেরকে সমালোচনার পাত্র মনে করে সেই ব্যক্তি গুমরা বাতিল কোনো সন্দেহ নাই চিল্লা বলো ঠিক কিনা এ কথাটা মনে থাকবে কথা বলে মনে থাকবে কার কার মনে থাকবে আমি দু হাত দেখতে চাই সবাই কামদেরকে কখনো সমালোচনা করবেন না হাত তুলে ভালো করে তোলেন আল্লাহ কবুল করে জোরে করে আমিন হাত নামা সাহাবায়ে কেরাম অনেক উন্নত চরিত্রে ছিলেন আল্লাহ পাক নবীর সুহবতে তাদেরকে ধন্য করেছিলেন তারা মানুষ ছিলেন কিন্তু তাদের ইমানের শক্তি এত বেশি ছিল তাদের দ্বারা ন্যূনতম যদি কোনো গুনাহ হয়ে যেত তারা নিজের জীবন দিয়ে তা তওবা করে গোটা জাতিকে দেখিয়ে দিয়েছে মাইজ ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত ঘটনা আছে আনসারী সাহাবী নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ তাহিরনি আপনি আমাকে পাক বানান আমি তো নাপাক হয়ে গিয়েছি নবীজি বললেন ওয়াইহাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি ধমক দিয়ে তাড়াই দিলেন বেটা চলে যাও আল্লাহর কাছে তওবা করো আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো লোকটা চলে গেল দ্বিতীয় দিন আবার এসেছে এসে বলে তাহিরনি ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি আমাকে পাক বানান আমি তো নাপাক হয়ে গেছি নবীজি একই বাক্য বললেন ওয়াইহাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি চলে যাও আল্লাহর কাছে তওবা করো ইস্তিগফার করো গেল দুদিন তৃতীয় দিন আবার এসে বলছি তাহিরনি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল আপনি আমাকে পাক বানান আমি গুনাহ করে দেহটা নাপাক করে ফেলেছি নবী আবার প্রশ্ন করলেন সাহাবীরে ফিমা উতাহিরুকা এমন কোন গুনাহ তুমি করেছো যে গুনাহ থেকে তোমাকে তুমি তওবা করেছো তাও তুমি পাক হও নাই তোমাকে আমি কোন গুনাহ থেকে পাক করব
সাহাবি বলছেন মিনা জিনা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা করে ফেলেছি আপনি আমাকে পাক বানায়া দেন অথচ তিনি ভালো করে জানেন জিনার শাস্তি হলো মৃত্যুদণ্ড এরপর সাহাবি নবীর কাছ থেকে মৃত্যুদণ্ডের শাস্তি চেয়ে নিচ্ছে যাতে করে জাহান্নামের আগুনে পড়তে না হয় জোরে করেন সুবহানাল্লাহ নবী আদেল ছিলেন ইনসাফগার ছিলেন ন্যায়পরায়ণ ছিলেন নবীজি এই সাহাবীর গ্রামের বাড়িতে লোক পাঠালেন তার মহল্লাতে লোক পাঠিয়ে দিলেন দেখো তো এই লোকটার মধ্যে আবিহি মাজনুন আবিহি জুনুন তার মধ্যে কোনো পাগলামি আছে নাকি না তার মধ্যে কোনো মাতলামি আছে নাকি এলাকার মানুষ বললেন না মাইজ ইবনে মালিক আল আনসারি পরিপূর্ণ সুস্থ মানুষ এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বলেন সাহাবীরা তার মুখের মধ্যে নাক লাগায় দেখো তার মুখের মধ্যে মদের দুর্গন্ধ আছে নাকি উপস্থিত সাহাবীরা মুখের মধ্যে নাক লাগায় চেক দিলেন যে না সে মদ পান করে নাই ইস্টাবলিশ হয়ে গেল যে আসলেই যে না করেছে নিজের থেকে সুস্থ মাথায় সে স্বীকৃতি প্রদান করেছে তাহলে এরপরে তার জন্য জিনার হদ কায়েম করা হলো কমর পর্যন্ত তাকে দাবায় দেওয়া হলো চতুর্পাশে সাহাবায়ে কেরাম পাথর নিক্ষেপ করছিলেন ওই সাহাবীর গা থেকে মাইজ ইবনে মালিকের গা থেকে এক ফুটা রক্ত ফিনকি দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে এসে লেগে যায় তিনি ধিক্কার দিয়া বলেছিলেন তোমার মতো নাপাক লোকের রক্ত আমার গায়ে লেগেছে তোমার জন্য ধিক্কার আল্লাহ নবীর কানে আওয়াজটা পৌঁছে গেলে আল্লাহর হাবিব বলেন খালিদ তাকে ধিক্কার দিও না অভিসম্পাত দিও না তার তওবা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে সত্তর জন গুনাগার বান্দার বিপরীতে যদি তার তওবাকে পেশ করা হতো আল্লাহ পাক সত্তর জন ব্যক্তিকে মাফ করে দিতেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা এই ঘটনার মাধ্যমে আমি শুধু আপনাদেরকে বোঝাতে চেয়েছি এই কথা সাহাবায়ে কেরামের ইমানটা কত মজবুত ছিল একটু গুনাহ করার কারণে নিজের মৃত্যুদণ্ড নিজে চেয়ে নিয়েছে তারপরে জাহান্নামের আগুনে তারা পড়তে চায় নাই এই জন্য আল্লাহ পাক বলেন আমিনু কামা আমানান নাস ইমান আনো সেইভাবে যেভাবে সাহাবায়ে কেরাম ইমান এনেছে আল্লাহর হাবিবের সাহাবি আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলছিলাম উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একদল মুসলিম সেনাবাহিনী রোমান সৈন্যদের বিরুদ্ধে লড়াই লিপ্ত হলো জিহাদের মধ্যে তারা অংশগ্রহণ করলো রোমান সৈনিকরা মুসলমানদেরকে বন্দি করে রোমের বাদশাহর সামনে হাজির করলো রোমের বাদশাহ সাহাবায়ে কেরাম সম্পর্কে আগেই অবগত ছিলেন এজন্য সাহাবি দেখা এবং তার সাথে একটা সম্পর্ক করার মনের মধ্যে একটা স্বপ্ন জেগেছিল বাদশাহ জিজ্ঞেস করলো তোমাদের এই কাফেলার মধ্যে নবীর কোনো সাহাবি আছে একজন বলল হ্যাঁ আছে বলে আমাদের আমির যিনি তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে হুযাইফা আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমের বাদশাহর সামনে হাজির করা হলো বাদশাহ বলল আব্দুল্লাহ রে আমি তোমাকে মারবো না কাটবো না হত্যা করবো না তোমার সাথী সঙ্গীদের উপর নির্যাতন হবে না আমার শর্ত যদি মেনে নাও শর্ত কি শর্ত হলো আমার একটি মেয়ে আছে মেয়েটাকে তোমাকে বিবাহ করতে হবে শুধু বিবাহ না এর সাথে একটা শর্ত জোড়া আছে তুমি তোমার ধর্ম ত্যাগ করে আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে আমার মেয়েটাকে বিবাহ করবে এই শর্তে রাজি থাকলে তোমাদেরকে আজাদ করে দেওয়া হবে মুক্ত করে দেওয়া হবে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাবটা তো নিশ্চয়ই বড় একটা প্রস্তাব লোভনীয় প্রস্তাব কথা বলে না ঠিক কিনা আমাদের দেশের মুসলমানদের কাছে তো ২০ টাকা ৫০ টাকা ১০০ টাকা দিয়ে ইমান কিনতে পাওয়া যায় ৫০০ টাকা দিলে তো সমাজের প্রভাবশালী নেতাদের মাথা কিনতে পাওয়া যায় চিল্লা বলে না ঠিক কিনা নির্বাচন আসলে ৫০০ টাকায় মাথা বিক্রি হয় বাংলাদেশে ছাগলের চাইতে মানুষের দাম কম একটা ছাগলেরও দাম আছে মানুষের দাম তার থেকে কম চিল্লা কর ঠিক কিনা ১০০০ টাকার বিনিময়ে একটা জেনে শুনে সুৎখুরকে ভোট দেয় ১০০০ টাকার বিনিময়ে জেনে শুনে একটা লম্পট চরিত্রহীন দুশ্চরিত্র লোককে ভোট দেয় এই জন্য বিল্ডিংয়ের মধ্যে সুযোগ পাইলে তারা রডের পরিবর্তে বাঁশ ঢুকাইয়া দেয় এটা মানুষের হাতের কামাই করা মানুষটা কামাই করেছে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মানুষ ছিলেন এত বড় একটা লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে বাচ্চার মেয়ের সাথে বিবাহ
করিয়ে দেওয়া হবে। তিনি এটাকে প্রত্যাখ্যান করলেন। বাদশা লোভনীয় প্রস্তাবের মাত্রা আরেকটু বাড়িয়ে দিলেন। বাদশা বলল, আবদুল্লাহ, শুধু আমার মেয়েটাকে বিবাহ দেওয়া হবে তাই নয়, আমার এই রোম সাম্রাজ্যের অর্ধেকটা তোমার নামে লিখে দেওয়া হবে, তুমি তা রাজত্ব করবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই রোম সাম্রাজ্য আধাটা কেন, ওটা পৃথিবী লিখে দিলেও আমি ঈমান বিক্রি করতে পারবো না। বাচ্চা খুব রাগ হয়ে গেল তার এই কথা শুনে, খুব রাগ হয়েছে। বাচ্চা বলল, বিরাট বড় কড়াইয়ের মধ্যে তেল ফুটন্ত করা হোক। তেল ফুটানো হলো। এবার বাচ্চা সামনে সেই কড়াই আনা হলো। কড়াইয়ের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাইফার সাথী সঙ্গীর কয়েকজনকে জামা কাপড় ছিঁড়ে জীবন্ত মানুষকে ফুটন্ত তেলে নিক্ষেপ করা হলো। মুহূর্তের ভেতরে তাদের চামড়া গুষ্ঠগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে গেল, হাড়গুলো উপরে টকবক করে ভাসতে থাকলো। তারা শাহাদাতের পেয়ালা পান করে জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে রোমের বাদশা ডেকে বলছে, আব্দুল্লাহ, তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও, তোমার পরিণতি হুবু এটাই হবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্তে অনড় এবং অবিচল থাকলেন, অটল থাকলেন। এমন অবস্থাতেও তিনি ঈমানের উপর অবিচল আছেন। এই হচ্ছে সাহাবি। আর আপনি সেই সাহাবিদের সমালোচনা করেন, সলিমুদ্দিন পায়খানা করে পানি নাও না, তুমি নামাজের খবর নাই, রোজার খবর নাই, উনি সাহাবিদের নিয়ে সমালোচনা করে। এই পাগল দেশে আছে না নাই? এগুলো উন্মাদ, এগুলো মানুষের চিকিৎসা হওয়া দরকার। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নমনীয় হলেন না, বাদশা ক্ষিপ্ত হয়ে বলল, এবার আব্দুল্লাহর পালা, আব্দুল্লাহকে ফুটন্ত তেলে ছেড়ে দেওয়া হোক। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফুটন্ত তেলের সামনে দাঁড় করে দেওয়া হয়েছে, তাকে সেখানে ফেলে দেওয়া হবে। এবার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর ধারায় কান্নায় ভেঙে পড়লেন। চোখের পানি দেখে বাচ্চার লোকেরা মনে মনে ভাবলো, আব্দুল্লাহ বিন হুযাইফা মনে হয় ভয় পেয়ে গেছে, বাচ্চার প্রস্তাবে এখন রাজি হবে। বাচ্চার কানে আওয়াজ দেওয়া হলো, জাহাপনা, আপনার মিশন সাকসেস, কাজ হয়ে গেছে। আব্দুল্লাহ তো কান্না করা শুরু করে, তাই নাকি, তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। বাচ্চার সামনে হাজির করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাদশা, আমার চোখের পানি এটা ভয়ের কারণে নয়, আমার চোখের পানি আফসুসের কারণে। বাচ্চা বলল, কিসের আফসুস, তোমার কিসের আফসুস? আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাদশা শোনেন, ইসলামের জন্য, তাওহীদের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর একত্ববাদের জন্য আজকে আমার শুধুমাত্র একটা প্রাণ শহীদ হতে যাচ্ছে। আমার আফসোস হলো, আল্লাহ পাক যদি আমাকে 100টা প্রাণ দিতেন, কোনো কোনো বর্ণনার মধ্যে এসেছে আমার গায়ে যতগুলো পশম আছে এতগুলো জীবন যদি আল্লাহ পাক আমাকে দিতেন, আল্লাহর জন্য, তাওহীদের জন্য সবগুলো জীবন আমি ফুটন্ত তেলে সবে দিতে পারতাম, কিন্তু সেটা তো আমি পাচ্ছি না, এই দুঃখে আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ বলবেন না, আমি একটামাত্র জীবন আমি দেবো আল্লাহর পথে, খুব আফসোস আমার, কেন আমি 1000টা জীবন দিতে পারলাম না, এই দুঃখে আমি কান্না করছি। বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাইফার ঈমানদীপ্ত কথা শুনে মুহূর্তের ভেতরে মনের মধ্যে একটা প্রকম্প শুরু হয়েছে। হাজার হলো আহলে কিতাব তো, খ্রিস্টান তো। এবার বাদশা বলছে, আব্দুল্লাহ, একটা প্রস্তাবে তোমাকে আমি ক্ষমা করে দিতে পারি। তিনি বললেন, সেই প্রস্তাবটা কি? প্রস্তাব হলো, তুমি দাঁড়িয়ে সবার সামনে আমার কপাল ধরে একটা চুমা খাবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমারও একটা শর্ত আছে, কপাল ধরে চুমা খাবো, তবে শর্ত হলো আমার সাথী সঙ্গী যারা আছে আমার সাথে সকলকে বেকসুর খালাস দিতে হবে, কারো প্রতি কোনো অভিযোগ রাখা যাবে না, যদি আপনি এই প্রস্তাবে রাজি থাকে আমি আপনার কপাল ধরে চুমা খাবো। বাচ্চা বলো, ঠিক আছে, তুমি আমার কপাল ধরে চুমা খাইলে তোমার সাথী যারা আছে সকলকে মুক্ত করে দেওয়া হবে। এবার বাচ্চার কপাল ধরে তিনি চুমা খাইলেন, তার সাথী সঙ্গী সকলকে বাচ্চা আজাদ করে দিল। এবার তিনি তাদেরকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারা আসলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সমস্ত ঘটনার বিবরণ দেওয়ার পরে হযরত ওমর মসজিদে নববীতে আসলেন, উপস্থিত সাথী সঙ্গীদেরকে জমা করলেন, একটা খুতবা দিলেন এবং বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফার চৌকান্না এবং চৌকুশ আচরণেই এতগুলো সাথীর জীবন বেঁচেছে, সুতরাং প্রত্যেকটা মুসলিমের উচিত আব্দুল্লাহ ইবনে হুযাইফার কপাল ধরে চুমা খাওয়া। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল ধরে
উমার রাদিয়াল্লাহু তাআলা হুন সবার আগে চুমা খাইলেন জোরে করে সুবহানাল্লাহ উপস্থিত সাথীরা সকলেই চুমা খাইলেন ঘটনা থেকে আমি আপনাদের সামনে যে দলিল বোঝাতে চেয়েছি সাহাবায়ে কেরাম আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ ছিলেন তাদেরও রাগ গুসা অভিমান ক্ষোভ সব ছিল লোভ ছিল লালসা ছিল সব ছিল সমস্ত লোভকে তারা বিসর্জন দিয়েছিলেন আল্লাহ পাকের ভয়ে একমাত্র জান্নাত পাওয়ার আশায় জোরে করে ঠিক কি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে এই ঘোষণা দিচ্ছেন বান্দারে মানুষের স্বভাবজাত কয়েকটা জিনিসের প্রতি আকর্ষণ আছে কিন্তু সেই জিনিসগুলো চিরস্থায়ী নয় চিরস্থায়ী হচ্ছে ওই জান্নাত যেই জান্নাতের পাদদেশ দিয়ে প্রবাহিত হয় প্রস্রবণ আল্লাহ পাক রব্বুল আমিনের পদে বলেন খালিদিনা ফিহা জান্নাতের অধিবাসীরা সেখানে থাকবে চিরকাল ও আজওয়াজুম মুতাহহারা তাদের জন্য সেখানে রয়েছে পবিত্র স্ত্রী কি স্ত্রী পবিত্র স্ত্রী ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ এবং আমি আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি রয়েছে ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ বান্দাদের সকল কিছু দেখাশোনা কে করেন আল্লাহ জোরে বলেন না আল্লাহ বান্দাদের সব দেখতে পান প্রিয় ভাইরা প্রিয় বন্ধুরা প্রিয় মা বোনেরা সকলকে বলছি পরকালকে প্রাধান্য দিতে হবে ক্ষণস্থায়ী জীবনকে প্রাধান্য দিতে দিতে আমরা চিরস্থায়ী জান্নাতের কথা ভুলে গিয়েছি ঠিক কিনা বলেন ক্ষণস্থায়ী সুখকে প্রাধান্য দিয়ে কবরের সওয়াল জবাবকে আমরা ভুলে গিয়েছি মিজানে পুলসিরাতে ময়দানে মাহশারে আমাদের কি অবস্থা হবে সব আমরা ভুলে গিয়েছি যার দরুন আমরা নামাজকে ছেড়ে দিয়েছি রোজাকে ছেড়ে দিয়েছি রসুলের আদর্শকে বাদ দিয়ে দিয়েছি কাফের বেইমান মুশরিকদের জীবনযাত্রাকে কালচারকে নিজের কালচার বানিয়ে নিচ্ছি নিজের অজান্তে আসুন আমরা মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে উজ্জীবিত হয়ে হুজুরের আদর্শের সৈনিক হয়ে যায় রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন কারা কারা তো হাত দেখতে চায় কারা কারা রাজি আছেন আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও জোরে বলেন আমিন সকলকে মঞ্জুর করে নাও জোরে বলেন আমিন ভাইরা আপনাদের জন্য একটা সুসংবাদ আছে সুসংবাদ হচ্ছে দেশ বিদেশের অসংখ্য ভাই এবং বোনেরা মাহফিলে মাহফিলের বাহিরে আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করেন যেমন মানুষের সন্তানাদি না হলে কি আমল করবে কোরআন সুন্নার মধ্যে কিছু আমল দেওয়া আছে না মানুষ সেগুলো না জেনে চলে যায় মাজারে শিরিক করে ঠিক কিনা কোরআন সুন্নার মধ্যে কি আমল আছে আমি একটি কিতাব রচনা করেছি মানুষ বিপদ এবং মুসিবতগ্রস্ত আছে শত্রুর কবলে পড়েছে কোন দোয়া করলে আল্লাহ পাক শত্রুর কবল থেকে তাকে হেফাজত করবেন রমজান মাস এসেছে রমজান মাস যখন আসে মানুষ নতুন নতুন সমস্যার সম্মুখীন হয় রোজা রাখার পরে টিকা নেওয়া যাবে কিনা ঠিক কিনা রোজা রাখার পরে ইমার্জেন্সি কাউকে ব্লাড দিতে হবে দেওয়া যাবে কিনা কিংবা নেওয়া যাবে কিনা শ্বাসকষ্ট রোগী হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছে ইনহেলার স্প্রে ব্যবহার করতে পারবে কিনা প্রচন্ড জ্বর এসেছে ডাক্তার ডোজ দিতে বলছে ডোজ দিলে রোজা থাকবে কিনা কিংবা রমজান মাসে রোজা রেখে ব্যক্তি স্প্রে সেন্ট ব্যবহার করতে পারবে কিনা ইত্যাদি সমসাময়িক মানুষের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলোকে কোরআন হাদিস ফিক্কের কিতাবে রেফারেন্স এই ছোট্ট কিতাবখানা আমি রচনা করেছি আল্লাহ তাআলা উম্মতের হেদায়েতের জন্য কিতাবটা কবুল করেন সকলে জোরে করে আমিন স্টেজে অল্প কিছু বই আছে আমার ড্রাইভারের কাছেও গাড়িতে বই আছে মুনাজাত হয়ে যাওয়ার পরে আপনারা ইনশাআল্লাহ বইগুলো সংগ্রহ করতে পারবেন মাত্র 100 টাকা করে হাদিয়া আর এই বইয়ের পেছনে আমার একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার দেওয়া আছে ব্যক্তিগত কাজে সারা আর কোনো প্রয়োজনে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে সরাসরি আমার সাথে ইনশাআল্লাহ কথা বলতে পারবেন যোগাযোগ করতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলকে সফল করেন মঞ্জুর করেন সকলেই জোরে করেন আমিন এই গভীর রাত পর্যন্ত প্রচন্ড শীতকে উপেক্ষা করে কোরআন সুন্নার কথা যারা শুনেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে মাফ করেন এই মাহফিলের ওসিলা করে আল্লাহ পাক আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন সকলে জোরে করেন আমিন আজান জি সুবহানাল্লাহ নামাজের সময় দেখা যায় যে ছোট ছোট বাচ্চারা পেছনে দুষ্টুমি করে নামাজ শেষ হওয়ার পরে অনেক মুরব্বীগণ তাদের বকা দেয় এবং মসজিদে না আসতে বলে এই নিয়ে কোরআন হাদিসের বক্তব্য কী বলে আসলে এখানে দুইটা বিষয় লক্ষণীয়
এক হচ্ছে খুব বেশি ছোট বাচ্চাকে নিয়ে মসজিদে যাবেন না। ইসলাম ব্যালেন্স করেছে, ইসলাম ব্যালেন্স করেছে। ইসলাম মানুষকে নামাজের তালিম দিতে বলেছে যে তুমি তোমার সন্তানকে নামাজের তালিম দাও যখন তার বয়স 7 বছর হয়ে যায়। কয় বছর? 7 বছর। 10 বছর হয়েছে নামাজ না পড়ে তাকে প্রহার করা। 7 বছর হওয়ার আগ পর্যন্ত বাচ্চাদেরকে মহব্বত করতে বলেছে, ভালোবাসতে বলেছে, আদর এবং সোহাগ দিয়ে লালন পালন করতে বলেছে, ঠিক কিনা বলুন? যেহেতু ইসলাম 7 বছরের আগে বাচ্চাদেরকে নামাজের বাধ্যবাধকতা দেয় নাই বা তালিমের কথাও বলে নাই, সুতরাং যে বাচ্চারা ব্যালেন্স করতে পারে না এমন বাচ্চাদেরকে নিয়ে মসজিদে আমরা যাব না, এটা প্রথম কথা। দু নম্বর, কিছু কিছু বাচ্চা দেখবেন বয়স 7 বছর না হলেও 4 বছর বয়সে মনে করেন 10 বছরের মতো পণ্ডিত হয়ে যায়, আছে না নাই? কিছু কিছু বাচ্চা আছে বয়স 3-4 বছর কিন্তু আচার আচরণ দেখে মনে হয় 14-15 বছর হয়ে গেছে, এত পণ্ডিত, এত বুদ্ধিজীবী, চুপচাপ বসে থাকবে, যদি বলেছে বসে থাকো বসে থাকে, এমন আছে না? আছে। এই বাচ্চাদেরকে মসজিদে যাওয়া যেতে পারে, তবে সেই ক্ষেত্রে যিনি গার্জিয়ান তার সচেতন থাকতে হবে, এটা 1 নম্বর কথা। সর্বশেষ বক্তব্য হলো একান্ত কোনো ছোট বাচ্চা নিয়ে যদি কেউ মসজিদে যায়ও দেখা গেল বাচ্চা যতটুকুন ক্ষতি করেছে মুসল্লিদের তার থেকে বেশি ক্ষতি নামাজ শেষ হওয়ার পরে মুরব্বীরা করে। মুরব্বী এমন এক ধমক দেওয়া শুরু করে যে বাদ বাকি মুসল্লি যা আছে এদের মাথা শেষ, ঠিক কিনা বলেন? এই জন্য অতি উচ্চ বাচ্চাও করা যাবে না, বাচ্চাদেরকে স্নেহ করতে হবে, মহব্বত করতে হবে, বাচ্চাদেরকে মসজিদমুখী করার জন্য নিজেকে প্রচেষ্টা চালাতে হবে, বাচ্চাদেরকে উৎসাহ প্রদান করতে হবে, ঠিক আছে না? ওদের সাথে দুর্ব্যবহার করা যাবে না, ওদেরকে মহব্বতের সাথে বোঝাতে হবে, আদর করতে হবে, লালন করতে হবে, মসজিদের সাথে যেন সুসম্পর্ক গড়ে তোলে এই ভাবধারায় বাচ্চাদেরকে আস্তে আস্তে বড় করতে হবে। এই জন্য উভয়ের প্রতি যত্নবান হতে হবে। এমন বলা যাবে না আমি ছোট বাচ্চা নিয়ে মসজিদে আসবই, অর দুষ্টামি করবেই, আপনি বলার কে? এটাও বলা যাবে না, এটা বলা যাবে না, এটাও বলা যাবে না। আবার এও বলা যাবে এই মিয়া মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসছেন কেন, দেখেন না আমার দোষ হচ্ছে, এটাও বলা যাবে। উভয়কে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? ইনশাল্লাহ মসজিদ আদবের জায়গা, ভদ্রতার জায়গা, মহব্বতের জায়গা, মিল মহব্বত দিয়ে আল্লাহ পাক সুন্দর একটি সমাজ বিধানের তৌফিক আমাদেরকে দান করেন। প্রিয় ভাইরা, আসলে আজানের আবদার এত বেশি সারা দেশ বিদেশে যে এটা দিতে দিতে আমি ইদানিং পুরো ক্লান্ত। এটা 1 নম্বর বক্তব্য। 2 নম্বর বক্তব্য হচ্ছে সারানো গভীর রাতে আজান দেওয়াটা উচিত না, কারণ এই মাইকের আওয়াজ চলে যায় অনেক দূরে, অনেকের ক্ষতি হতে পারে। এই জন্য 2-1টা কলি শুধুমাত্র আবদার রক্ষার্থে আমি আপনাদেরকে শোনাই দিচ্ছি ইনশাআল্লাহ, ঠিক আছে? কিন্তু একটা ওয়াদা করতে হবে আমার সাথে, আজান তো শুনবেন, নামাজ পড়বেন কারা কারা মনে থাকবে? কয় ওয়াক্ত? আরো জোরে, ঘরে না মসজিদে? মনে থাকবে? ওয়াদা ঠিক থাকবে? হাত নামা। ওই ওয়াদার ভিত্তিতে এখন 2 কুলে আজান শোনাব, একুলে বাড়াই দিও, একটু বলিও বাড়াই দিও। الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا
أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول আজানের এই ধ্বনির সাথে মুমিন বান্দার হৃদয়ের একটা সম্পর্ক আছে, আছে না নাই? আচ্ছা, এই আজান যেন বন্ধ করে দেওয়া হয় এজন্য যারা প্রচেষ্টা চালায় তারা কেমন মুসলমান? আপনাদের চট্টগ্রামে হয়েছে না এরকম? আজান বন্ধ করার জন্য এই দেশে প্রকাশ্যে ভূমিকা পালন করে, চিন্তা ভাবনা করে দেখুন, গৌরগোবিন্দ মুয়াজ্জিনকে হত্যা করেছিল, আজানের কণ্ঠে তার ঘুম ভাঙছিল এই অপরাধে। এই কথা যখন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির কানে যায় তখন তিনি সেখান থেকে বাংলাদেশের মাটিতে জিহাদের ঘোষণা দিয়ে আগমন করেছিলেন। তিনি আজান দিয়েছিলেন, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, তার আজানের শব্দে গৌরগোবিন্দের বিরাট দালান কুঠা ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছিল। আজকেও বাংলার জমিনের মধ্যে সেই গৌরগোবিন্দের নাতিপুতিদের জন্ম হয়েছে, কথা বলতে হবে ঠিক কিনা? গৌরগোবিন্দের নাতিপুতি যেমন আছে, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলীর যোগ্য উত্তরসূরিও বাংলাদেশে আছে। তাদেরকে বলবো ক্ষমতার দ্বন্দ্ব দেখাবেন না, অহংকার করবেন না, অহংকার পতনের মূল, কথা বলেন? যে ক্ষমতার দ্বন্দ্বে তিনি আজানের বিরুদ্ধে কটূক্তি করেছেন, আজানকে নিয়ে তিনি বিশুদ্ধগার করেছেন, আল্লাহ পাক তার সেই ক্ষমতাকে তছনছ করে দিয়া আল্লাহ পাক তার দম্ভকে শেষ করে দিন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক তার কপালে যদি হেদায়েত থাকে হেদায়েত দান করুক, হেদায়েত না থাকলে আল্লাহ পাক গজব দিয়ে ধ্বংস করে দিন। সভাপতি সাহেবের কোনো কথা আছে? আর কোনো কথা আছে ভাই? কেন, হ্যাঁ, অনেকের জন্য দোয়া চাওয়া হয়েছে। বাহাদুর মিয়ার আম্মা যান খুবই অসুস্থ, দোয়া করছি আল্লাহ পাক মাকে পরিপূর্ণ শেফা দান করেন। হাজি এজহার আহাং অসুস্থ, এর জন্য দোয়া, দোয়া করছি আল্লাহ পাক তাকে শেফা দান করেন। সকল প্রবাসীদের জন্য দোয়া করছি আল্লাহ পাক আমার প্রবাসী ভাইদেরকে বা সালামত বা আফিয়াত, বিদেশের মধ্যে কর্মব্যস্ত মানুষ তারা জানমালে বারাকা দান করেন এবং নিরাপত্তার সাথে দেশে ফিরে আসতে পারেন তৌফিক দান করেন। সকল সদস্য ভাইদের জন্য দোয়া করছি আল্লাহ পাক প্রত্যেকটা সদস্যকে ইসলামের প্রচারের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين أمر غنغار برواشاني تمر شاهد برحاد دخنا بڑی دیچی মেহরবানি করে আলোচনার ভুল বিয়াদবি ক্ষমা করে সাবের হাদিয়া টুকুন কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় তোমার হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন তাদের আরো আহের উপরে সাবের হাদিয়া গুলো পৌঁছিয়ে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, মা বাবার কবর গুলাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আত্মীয় স্বজনের কবর আজাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। রব্বুল আলামিন এই সংগঠনকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। সংগঠনের সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ সদস্যবৃন্দ মুহিব্বিন মুতাল্লিকিন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। পত্র এলাকার সমস্ত মূর্তিগানের কবর আজাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। রব্বুল আলামিন পর্দার অন্তরালে আমার মা বোনরা বয়ান শুনেছেন, মা বোনদের মাফ করে দাও।
নিঃসন্তানী মাকে সন্তান দান করো স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত যদি না থাকে মেহরবানি করে মহাব্বত পয়দা করে দাও আমার যুবক ভাইরা হাত তুলে ধরেছেন ইসলামের সিবাহাসালার হিসেবে কবুল করে না বৃদ্ধ বাবারা হাত তুলে ধরেছেন নেক হায়াত দারাজ করে দাও উলামায়ে কেরাম হাত তুলে ধরেছেন খিদমাতের ওয়াসাতকে বৃদ্ধি করে দাও রব্বুল আলামিন কাল হাশরের কঠিন ময়দানে দোয়া আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দাও رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته আগামী 16-17 জানুয়ারি রোজ শুভ মঙ্গলবার আগামী 16-17